কুমিল্লার টিকা কেন্দ্রগুলোতে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সকাল থেকে প্রচণ্ড রোদের লাইনে দাঁড়িয়ে টিকা নিয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমরা সকাল 10টায় আসছি, এখনো লাইনে আছি। রাষ্ট্রীয় অর্ডার, আমরা টিকা নিতে হবে এবং কি লাইনে দাঁড়িয়ে থেকে আমরা টিকা নিব অবশ্যই। তবে টিকা গ্রহণের ক্ষেত্রে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানার কোনো প্রবণতা লক্ষ্য করা যায়নি। তারপরও টিকা নিতে পেরে মানুষের মাঝে স্বস্তি দেখা গেছে। টিকা পেয়ে রোদে দাঁড়িয়ে দীর্ঘ লাইনে থাকার কষ্ট ভুলে গেছেন টিকা গ্রহীতারা। জীবনটা প্রায় হয়ে গেছে, ভালো লাগতেছে যে অপেক্ষা করার পর একটা টিকা পাবো, সেটাই হলো সবচেয়ে বড় কথা। সরজমিনে দেখা গেছে টিকা গ্রহীতাদের দীর্ঘ লাইন কুমিল্লার সিভিল সার্জন কার্যালয়ের পূর্ব পাশ থেকে একে বেঁকে কার্যালয়ের সামনে দিয়ে পুকুর পার হয়ে হাসপাতাল পর্যন্ত গিয়েছে। মহিলা ও পুরুষ দুই সারিতে আলাদাভাবে দাঁড়িয়েছেন। একই সময়ে কুমিল্লার সদর হাসপাতালেও টিকা দেওয়া হচ্ছে। দীর্ঘ লাইনে কারো কারো বিরুদ্ধে সিরিয়াল ভঙ্গের অভিযোগও রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং স্বেচ্ছাসেবীরা এ শৃঙ্খলা বজায় রাখতে হিমশিম খাচ্ছেন। আমি আজকে দীর্ঘক্ষণ দুই ঘন্টা লাইনে দাঁড়িয়ে টিকা দিলাম। টিকা দেওয়ার পর তখন আমার রাষ্ট্রীয় আইন মানলাম এবং যাতে আল্লাহ সুস্থ রাখে, সুশৃঙ্খলভাবে সুস্থভাবে সম্পাদন হচ্ছে। অন্যদিন সকাল 9টা থেকে টিকা দিলেও এখন থেকে সকাল 8টা থেকে কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ে এ টিকাদান কার্যক্রম শুরু হয়ে চলবে বিকাল 5টা পর্যন্ত। কুমিল্লা জেলার সিভিল সার্জন ডাক্তার মীর মোবারক হোসেন জানিয়েছেন, এ পর্যন্ত শুধুমাত্র কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রায় 80,000 জনকে টিকা দেওয়া হয়েছে। আগামী 3-4 দিনের মধ্যে রেজিস্ট্রেশন করেছে এমন 30,000 ব্যক্তিকে টিকা দেওয়ার প্রস্তুতি রয়েছে। শুক্রবারও টিকা কার্যক্রম চলবে। অবশ্যই এখানে আসলে আপনারা যদি খেয়াল করে থাকেন, দেখবেন সবার মুখেই মাস্ক পরিধান করা আছে এবং সবাই সুন্দর করে লাইন দিয়েই কিন্তু টিকা গ্রহণ করছে। মানুষের মধ্যে টিকা নেওয়ার একটা আগ্রহ আছে এবং অনেক মানুষ আসলে আমাদের টিকার জন্য অপেক্ষা করছে। প্রায় কুমিল্লা জেলাতে সিটি কর্পোরেশনের ভিতরে প্রায় 40,000-এর উপরে মানুষ টিকা নেওয়ার জন্য অপেক্ষা করছে এবং আমরা জানি যে টিকা নিলেই আমরা এবং মাস্ক পরিধান করলে কিন্তু আমরা কোনো রোগের মুক্ত থাকতে পারবো। সেদিক বিবেচনায় সবাই যদি টিকা আমরা গ্রহণ করি, তাহলে আমরা আশা করছি যে আমরা ভবিষ্যতে যে আমাদের যে করোনা থেকে আমরা মুক্ত থাকতে চাই, সেটা আমরা সফলভাবে করতে পারবো। আমরা গত 4 দিন যাবত সিটি কর্পোরেশন এরিয়া কুমিল্লাতে আমরা একটা মেসিভ টিকাদান কার্যক্রম গ্রহণ করছি। প্রায় 16টি বোধ এখানে একসাথে কাজ করছে যাতে বেশি মানুষকে আমরা টিকা দিতে পারে এবং সেই সাথে আমরা আগামী শুক্রবারও টিকাদান কর্মসূচি চালিয়ে যাবো। এখানে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমরা টিকাদান কর্মসূচি চালু রাখছি। ওনাদের ক্ষেত্রে আমার মেসেজ হচ্ছে, আপনারা নির্দিষ্ট দিনে আসুন। যদি নির্দিষ্ট দিনে একান্তে আসতে না পারেন বা কোনো অসুস্থতার কারণে যদি আপনি যদি আসতে না পারেন, সেক্ষেত্রে পরবর্তী ডেটে পরবর্তী সময়ে আপনি এসে যোগাযোগ করলে আমরা টিকা দিব। সেই জন্য কোনো SMS বা কোনো কিছু লাগবে। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক। Thank you.